প্রিয়াঙ্কা, বই তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট মেডিকেল কলেজ, মানে সেমি গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে, তার যে কাট অফ যেটা গেছে, স্টেট কোটায় যে কাট অফটা গেছে নিট 2023-এর রাউন্ড 3-র কাট অফ নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক কীরকম কাট অফ গেছে। তো দেখো, স্টেট কোটায় যেটা গেছে সেটা হচ্ছে ইউআরদের 49,736, মার্কস হচ্ছে 569। ওবিসি এদের যেটা গেছে সেটা হচ্ছে 57,687 এবং মার্কস হচ্ছে 558। ওবিসি বিদের যেটা গেছে সেটা হচ্ছে 73,356 এবং মার্কস হচ্ছে 539। এবং আমি কিন্তু প্রত্যেকটা কলেজে MBBS এর কাট অফ নিয়ে আলোচনা করে দিচ্ছি, এবং রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এই তিনটে রাউন্ড নিয়ে একসাথে পার্ট পার্ট করে আমি আলোচনা করে দিচ্ছি, মানে কী কী কাট অফ গেছে একসাথে আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটা কলেজ ওয়াইজ। তো যারা দেখোনি অবশ্যই পার্ট 1টা দেখে নেবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। তো EWS যেটা গেছে সেটা হচ্ছে 1,08,825 এবং মার্কস হচ্ছে 500। এসসিতে যেটা গেছে সেটা হচ্ছে 1,78,301 এবং মার্কস হচ্ছে 438। ST তে যেটা গেছে 877,172 এবং মার্কস হচ্ছে 162। তো এইটা গেছে রাউন্ড 3-এর, এই মার্কসটা গেছে, এবং রাউন্ড 3-এর কাট অফ আমি অনেকগুলো ভিডিও নিয়ে এসেছি, এবং আরও কলেজ যেগুলো আছে আমি সেই কলেজগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করে দেব। তো অবশ্যই দেখতে থাকো, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ক্লাস, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।